एंड वेलकम बैक टू अनदर वीडियो। आज के वीडियो शुरू कर जगह ये जगहटार नाम हो लामेर। वीडियोते आरो देखा आगे वीडियो शेष करो है तो अन्य कोनो रेस्टुरेंटे तो जगह सम्बन्धे एक जेने तरह कतखानी बोलो। ये जगहटा हे आगे एक सिम्पल बालिर तटभूमि जेटा बोले आर कि मेरिना बीचर मतो चेन्नईते जेको जैगा সেই রকম ছিল। আমরা সাঁতার কাটতে আসতাম রেগুলারলি, জামা কাপড় বিচে রেখে সিম্পল সাঁতার কাটতাম। মাঝখানে বন্ধ রাখা হলো বেশ প্রায় দেড় বছর মতো। যখন খুললো তখন দেখতে পেলাম এই জায়গাটার আর্কিটেকচার ল্যান্ডস্কেপ টোটালি চেঞ্জ হয়ে গেছে, একদম মানে কাস্টমাইজ যাকে বলে। ছোট ছোট পুলস, ছোট ছোট বাগান এবং খুব মানে কিড ফ্রেন্ডলি, বাচ্চাদের নানান রকম খেলার আয়োজন, পুরো ফ্যামিলি এন্টারটেইনমেন্ট। যেমন এখানে দেখা যাচ্ছে সব ছোট ছোট ফোয়ারা এবং ওয়াটার গেমস, অনেক রকমের এই ধরনের আমোদ প্রমোদ এন্টারটেইনমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। তার সঙ্গে খুব ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি বিভিন্ন কালারফুল প্যাস্টেল কালার, নানান রকমের বিচ রিলেটেড অ্যাক্টিভিটিসের জিনিসপত্র এখানে খুব সুন্দর অবিন্যস্তভাবে ক্যাজুয়ালি ছড়ানো আছে। দেখে বেশ একটা নতুন অ্যাট্রাকশন, যেটা দুবাইতে আগে ছিল না সেরকম মনে হচ্ছে। তো এখানে বোটিং এবং অন্যান্য ওয়াটার গেমসের ব্যবস্থা আছে, এছাড়া রেস্টুরেন্ট এবং খাওয়া দাওয়ার জায়গা, খেলাধুলোর জায়গা সবই অ্যারেঞ্জমেন্ট আছে ইন এ স্মল অ্যাট্রাকটিভ ওয়ে। এই মেরাস কোম্পানি এরকম অনেকগুলো বিচ ফ্রন্ট এবং রিভার ফ্রন্টকে এখানে আপগ্রেড করেছে। দিস ইজ ওয়ান অফ দ্য সিগনেচার প্লেসেস। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। তো এখানে আমি আগে অনেকবার এসেছি, কুনাল আজকে প্রথম। তো যা গরম, বাপরে বাপ, হয়তো টাইমটা ঠিক হয়েছে হয়নি। আমরা এসে গেছি বিচের কাছাকাছি, এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো আমরা আপনাকে আপনাদের আবার আগে দেখাচ্ছি। অলরাইট, আমরা চলে এসেছি গ্র্যান্ড বারবিকিউ, আর এখানে আজকে আমরা খাবো সমস্ত গ্রিল্ড আইটেম, আর এটা পুরোটাই বুফে। আর এখানে বেসিক্যালি আমরা দুটোই টেস্ট করবো, ভেজ ননভেজ, আর তার সাথে আপনাদেরও দেখাবো প্রত্যেকটা আইটেম। শুনেছি ভালো, দাদা আগে এখানে খেয়ে গেছে এসে, আর আমি এই ফার্স্ট টাইম আসছি। স্পেশাল একটা প্রমোশন চলছে, 35 দিরহাম পার হেড। এটা কতদিন চলবে আমি জানি না, আপনি কবে ভিডিওটা দেখছেন তার উপর ডিপেন্ড করছে। ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনি চেক করে নিতে পারেন। আসার আগে টেবিল বুক করে নিন, তাহলে সুবিধা হবে। তার কারণ রেস্টুরেন্টটা অলমোস্ট এক মাস চালু হয়েছে, তার মধ্যেই কিন্তু বেশ ভালো ভিড় আপনি পেছনে দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা টেবিল মোটামুটি বুক। হ্যাঁ, কুনাল যেরকম বললো, এই গ্র্যান্ড বারবিকিউ যে রেস্টুরেন্টটা, এখানে আমি আগে এসেছি কয়েকবার, বেশ কয়েকবার এসেছি। তো এটার বিশেষত্ব ছিল মেইনলি এটা ইন্ডিয়ান টাইপের বুফে ছিল, অন্য সবকটা বুফেই কিন্তু পাকিস্তানের ভাষা। মাংস প্রচুর নানান ধরনের, আর বড়ো বড়ো পিসের মাংস। ইন্ডিয়ান মাংসের যে বৈশিষ্ট্য, যে ছোটো পিস হবে, অনেক সময় বোনলেস থাকবে, মশলা দিয়ে তাকে ম্যারিনেট করা হবে নানান রকমভাবে, তাতে টেস্টটা চেঞ্জ হবে, একটু ফাইন ডাইনিং টাইপের। এইটা ইন্ডিয়ান টাইপের যে খাবারের বৈশিষ্ট্য সেটা এদের কাছে আমি পেয়েছি। এছাড়া প্রচুর ভেজিটেরিয়ান অপশান বুফেতে ছিল, আমার মনে আছে 14-15 রকমের স্যালাড পাওয়া যেত একসময়। আর এখন আমি দেখছি এরা বুফে সিস্টেমটা তুলে দিয়েছে, কাজেই এখানে এখন আমার কাছে এটা সম্পূর্ণ নতুন হবে। আমি এদের শেফের সঙ্গে যা কথা বললাম, শুনলাম এদের আলাকাটেও আছে এখন, এবং প্রত্যেকটা জিনিসই খুব রিজনেবলি প্রাইস। এখন যে অফারে আমরা এসেছি সেটা সকালেই আমার কাছে SMS এলো যে 35 দিরহামসে আনলিমিটেড ফুড, হুইচ ইজ এ এক্সেপশনালি বিউটিফুল প্রাইস। এবং এইরকম প্রাইসে এই টেবিলে যে বারবিকিউ অপশানটা, এখানে যেগুলো কম্পিটিটর দোকান যেমন বারবিকিউ নেশন, বারবিকিউ ডিলাইটস বা অন্যান্য জায়গাগুলো, তাতে সবাই এদের ডাবল প্রাইস। তো এটার একটা সুবিধে হচ্ছে যে আপনি অনেক কম দামে পেট ভরা এবং ভালো কোয়ালিটির খাবার পাবেন। দ্বিতীয় প্রবলেম হচ্ছে এটা কতদিনে না জানতে পারবেন সেটা বলা মুশকিল, দেখা যাক। এই এখন আমাদের কাছে একটা করে শীত এসে পড়ছে, আমরা বারবিকিউ গ্রিলারে সেগুলো বসানো হচ্ছে, সেগুলো দেখতে পারেন। আপাতত এটুকুই বললাম, পরে আরও। অলরাইট, সো ভেজ আইটেমগুলো এসে গেছে, আর তার সাথে একটা সারপ্রাইজ দেবো আপনাদের, সেটা হচ্ছে আমাদের টেবিলে যিনি সার্ভ করছেন এই রেস্টুরেন্টের ম্যানেজার, উনি কিন্তু কলকাতার লোক, আর ওনার থেকে শুনে নেব এই মুহূর্তে কী কী সার্ভ হলো আমাদের টেবিলে। ফার্স্ট আমরা অর্ডার করেছি ভেজ, যারা আপনারা ভেজ ভালোবাসেন তাদের জন্য দেখে নিন কী কী আইটেমস আছে। ওকে, এটা চাট পাইনঅ্যাপেল উইথ অ্যাপেল। আচ্ছা,
and this is exotic grilled vegetable. আচ্ছা তার মধ্যে কি কি আছে? কলিফ্লাওয়ার, বেল পেপার, জুকিনি। আচ্ছা আর এটা তো আনলিমিটেড তো? আনলিমিটেড। ওকে আর এই এই কোড অপশনই আছে আপাতত ভেজে? আপাতত ভেজে এন্ড অনভেজে আছে আমাদের ডাইনামিক কলিফ্লাওয়ার। ভেজ আইটেমগুলো টেস্ট করলাম মোটামুটি, খুব একটা আমার কিছু নয়। তার মধ্যে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে পনির, আর তার সাথে একটা ফ্রুট স্যালাড ছিল, দেখালাম সকাল দেখাচ্ছি স্ক্রিনে দেখে নিই। বাকি ভেজের মধ্যে আমার কিছু বলার নেই, আমরা এবার নন ভেজে আইটেমগুলো চেক করবো। তার আগে আমি দাদা থেকে শুনে নিই ভেজটা কেমন লাগলো। প্রথম অংশটা শেষ করা হলো, সেটা হচ্ছে ভেজিটেবল পোর্শনটা। এছাড়া আছে নন ভেজের মধ্যে দুটো পার্ট, একটা চিকেন আর একটা হচ্ছে মাছ। ভেজিটেবলের মধ্যে আবার দুটো পার্ট মেনলি সবজি আর একটা হচ্ছে ফল। সবজি আর এসবের মধ্যে পনিরটা আমার বিশেষ ভালো লেগেছে, প্রচণ্ড সফট পনির, এত সফট পনির বড়ো বড়ো পিসে খুব একটা দেখিনি, ছোটো পিসে অনেক সময় হয়। তো পনিরটা আমার বিশেষ ভালো লেগেছে আর ওটার ম্যারিনেশনটাও ভালো ভেতর অব্দি গেছে। এছাড়া এর সঙ্গে যেগুলো রয়েছে ব্রোকোলিটা ক্রিম দিয়ে খুবই সুন্দর করেছে, তবে একটু বড়ো বড়ো পিস হওয়াতে শক্ত শক্ত থেকে। ফুলকপির পোর্শনটা কিছুটা ঠিক আছে, সেরকম নন ডেস্কি ব্ল্যান্ড টাইপের। আর ফলের মধ্যে পাইনঅ্যাপল গ্রিল খুবই ফেমাস সব জায়গাতেই, এখানেও পাইনঅ্যাপলটাই বেশি ভালো লাগছে, অ্যাপেলটা অতটা ভালো লাগছে না, পাইনঅ্যাপলটা আমার খুবই ভালো লাগছে। এগুলো হচ্ছে ভেজিটেরিয়ান। এছাড়া আমরা কিছু ড্রিঙ্কস নিয়েছি, সেটার মধ্যে এই যে আমারটা হচ্ছে ফ্রুট ককটেল আর কুনালের হচ্ছে ম্যাঙ্গো। তো ফ্রুট ককটেলটা আমাদের বানানা পোর্শনটা অনেকটা রয়েছে, এছাড়াও অন্য ফ্রুটও আছে। খুব আলাদা করে বলবার মতো সেরকম টেস্ট আমি পাচ্ছি না, তবে ঠিক জল দেওয়া একদম ফাঁকি মারা ব্যাপার নয়, সেটা বোঝা যাচ্ছে। নিউট্রিশাস, হেলদি, সব দিক দিয়ে ভালো, আলাদা মিষ্টি দেওয়া নেই, যাতে ঘুরতে, এই হলো ব্যাপার। আর যদি আমরা ননভেজের কিছুটা পোর্শন বলতে শুরু করি, শুধু এক লাইন আপাতত, চিকেন মালাই টিক্কা আমার বেশ ভালো লেগেছে, তবে আনইউজুয়ালি ভালো লাগেনি, এছাড়া অন্যান্য জায়গা আরও বেটার হয়, তবে ইট ইজ নট ব্যাড। গোটি বলার মানে ছোটো ছোটো পিস বোনলেস, যেগুলো বারবিকিউ টেবিল বারবিকিউতে আমরা যেরকম দেখি সেরকম কোয়ালিটি। অলরাইট, তো এখন আমি শুরু করছি চিকেন গোটি কাবাব, তার সাথে নবাবি চিকেন কাবাব, দুটো দু রকমের আইটেম আছে চিকেনের মধ্যে। চিকেন বটি কাবাব যেটা, সেটা মালাই কাবাব টাইপের, মানে সাথে হোয়াইটিশ মালাই রয়েছে, দেখতে ভালো, টেস্ট করছে। আর তার সাথে যেটা রয়েছে ইদামি চিকেন কাবাব, একটু রেডিশ, যেটা নর্মাল হয় ছোটো ছোটো পিস, দেখতে তো ভালোই লাগবে, খেয়ে দেখি কেমন লাগে। চিকেন নিজামি কাবাব, সাইজগুলো পিসগুলো একটু ছোটো ছোটো, বাট ওয়েল ম্যারিনেটেড। তার সাথে আমরা সেমি গ্রিল্ড হয়ে এসেছিলো, আমরা একটুখানি গ্রিল করলাম আরও, তবে খুব ভালো। এটা দেখুন এখানকার ফিশটা রংটা কিন্তু ইয়েলো নয়, ম্যারিনেশনের জন্য হয়েছে, ভেতরটা সাদা। এটা মেইনলি এখানে সবই সি ফিশ, লিভার ফিশ এখানে নেই, ভেতরে সাদা অংশটা দেখতে পাচ্ছি এইসব জায়গায়। তো এটাতে কাঁটা থাকে না, টেস্টও কিন্তু খুব ব্ল্যান্ড, বাঙালিদের পক্ষে এই মাছের স্বাদ পাওয়া মুশকিল, তবে যাদের কাঁটাতে অসুবিধে তাদের পক্ষে খুব সুটেবল, বয়স্ক মানুষদের পক্ষে খুব সুটেবল। এমনিতে আমার একটু লবণটা কম মনে হলো এটা, যার ফলে আমি খুব একটা টেস্ট পাচ্ছি না, বরঞ্চ প্রনটা আমার বেটার লেগেছে, বেশ প্লাম, টেস্টি, সফট এবং ফ্রেশ। আর যে ননভেজের বাকি আইটেমগুলো যেখানে ছিল, এর মধ্যে একটা ছিল মাটন শিক কাবাব, ওটা মিন্সড মিট দিয়ে তৈরি ছিল, মোটামুটি খারাপ না, ওটা বেশ খেতে, তবে আমি মানে পেট ভরে যাওয়ার জন্য অল্প পরিমাণে খেয়েছি। কুনার অবশ্য অনেকগুলো পিস নিয়েছে যেটা আমি দেখলাম। আর চিকেনের যে কাবাবগুলোর মধ্যে নিজামি কাবাব আর মালাইয়ের মধ্যে, সাধারণত আমি মালাইটা প্রেফার করি, কিন্তু এখানে আমি নিজামি কাবাবটাই বেশি পছন্দ করলাম, একটু স্পাইস লেভেলটা আছে কিন্তু অতিরিক্ত না, মালাইটা বড়ই সিম্পল মনে হয়েছে। এই মোটামুটি এখানকার ননভেজের মধ্যে ভ্যারাইটি যে খুব বেশি তা নয়, কিন্তু এই যে দাম পাওয়া যাচ্ছে 35 dirhams আনলিমিটেড এতগুলো ভেজ আর ননভেজ, এটা কিন্তু দুবাই শহরে আর কোথাও আপনি পাবেন না, সব জায়গায় ডবল দাম, দেখা যাক। অলরাইট, তো দাদা যেমন
বললো ভ্যালু ফর মানি ডেফিনেটলি, 35 দিরহামে এতগুলো আইটেম এবং রিপিটেড সমস্ত গ্রিল্ড আইটেম, যদিও ফুল মেনু কিন্তু নয় যেটা বারবিকিউ নেশনে হয়, বাট ফর্চুনেটলি আমরা অতটা খেতে পারি না, ফলে আমাদের জন্য যারা কম খেতে চান বা যারা শুধু গ্রিল্ড আইটেম খেতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট প্রাইস 35 দিরহামে দিচ্ছে। জানি না এটা কতদিন থাকবে, বাট দুবাইয়ের মতো মার্কেটে 35 দিরহাম ফুল ফ্লেজেড ভেজ অ্যান্ড নন ভেজ গ্রিল্ড আইটেম ইজ ভেরি রেয়ার, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ভ্যালু ফর মানি। ফ্যামিলি নিয়ে আসতে পারেন, কোনো প্রবলেম নেই, বিশাল বড় রেস্টুরেন্ট, প্রচুর জায়গা আছে, যেটা বলেছিলাম আগে থেকে বুক করে নেবেন, ফলে আপনার টেবিল রিজার্ভ থাকবে যদি আপনি আসতে চান। যেটা নেই সেটা হচ্ছে কোনো ডেজার্টের অপশান নেই, ফ্রেশ ফ্রুট জুস আছে বা মজিটো বা ওই ধরনের যেগুলো আমরা অ্যাজ এ স্টার্টার খাই সেটা আছে মানে ড্রিঙ্কসের মধ্যে। আর অবভিয়াসলি যদি একটা গোলাপজামুনও অ্যাড করে দিতে পারে এরা, আমার মনে হয় ইট উইল বি বেটার, এত কিছু খাওয়ার পরে একটা মিষ্টি মুখ হলে ভালো হয়। এই বলে আজকে ভিডিও এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো মেনুতে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, স্টে হেলদি অ্যান্ড স্টে ব্লেসড, বাই।